নমস্কার বন্ধুরা, আপনারা সবাইকে উইশ করি শুভ অষ্টমী। আপনারা এই ভিডিওটা কিন্তু অষ্টমীর দিন সকালে দেখবেন, বাট আমি রেকর্ড করেছি সপ্তমীর দিন রাত্রে। আপনাদেরকে আমি আজকে দেখাবো এই ভিডিওতে আসানসোল আপকা গার্ডেনের কিরকম বানিয়েছে প্যান্ডেল, ঠাকুরের প্রতিমাটাই বা কেমন বানিয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, কারণ পরবর্তী ভিডিওতে আরও অনেক নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকে সপ্তমী, দুর্গা পূজা আমাদের আসানসোল ন্যামাতপুরে স্পেন্ড করছি। আর আমাদের এই তিনজন বন্ধু কিন্তু আমার এজি চার্চের স্কুল ফ্রেন্ড। অহিন, কেমন লাগছে পুজোতে? মস্ত, দারুণ ভালো লাগছে। আর সায়ন, পুজোতে কোনো প্ল্যান? এখন তো অনেক প্ল্যানস আছে, আপাতত দেখি আস্তে আস্তে রিভিল করা যাবে। ঠিক আছে, আশা করি কিন্তু এবার পুজোতে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসবে। সায়নের প্ল্যান হলো আসানসোলের মণ্ডপগুলো ঘোরা, চেষ্টা করবো। আমি যদি পারি তাহলে আমিও চলে যাবো, না হলে ভিডিও তো আছে, ব্লগও আছে, সব কিছু থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো চলো তাহলে একটু ঘুরে আসি, চা খেতে যাবো, দারুণ জায়গা। তোমরা চলো তাহলে চা খেতে। তো বন্ধুরা, এটা তো বিজয়ের চায়ের দোকান, দেখুন এখানে আন্টিও আছে, আন্টিও বলছে এখানে দেওয়ারই মতন চাটা। সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে চা দেবে, চা নাও, গরম লাগার কোনো সিন নেই। ওখান থেকে টোকেন কাটতে হবে, টোকেন ফোকেন কেটে এখানে টোকেন দিতে হবে, আর টোকেন দিয়ে এই স্পেশাল চা। কেমন লাগে সায়ন? চাটা কিন্তু সেরা, খেয়ে দেখি কেমন লাগছে। ভালো, বেশ পোড়া দুধের চা, হেভি গরম, হেভি গরম। তুই বল কেমন লাগছে? ভালো ভালো, ঠিক আছে, সত্যি ভালো। নামাজপুরে এলে কিন্তু এই বিজয়ের চায়ের দোকানে চা খেয়ে যাবে। যারা পুরুলিয়া থেকে আসছো কিংবা যারা ঝাড়খণ্ড থেকে ঢুকবে হাইওয়ে দিয়ে, এই আমাদের নামাজপুরের মুখের সামনেই জাস্ট চৌমাথা মোটা দিই, পুরুলিয়া কাহিনীর যে রোডটা, এই বিজয়ের দোকান, খুব সুন্দর চা লাগবে, ফ্যান্টাস্টিক। দুর্গাপুজোর সপ্তমীর দিনটি সকালে আমরা পুজো ফুজো করে এবং এমনি হবে আমাদের স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করে মস্তি করে, তারপরে প্ল্যান করলাম যে বিকালে আমি আর সোনাই, মামা মামি আর আমার পুচকি বোন বেরিয়ে পড়ব আসানসোলের প্রতিমা দর্শনের ভ্রমণে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কিন্তু আমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। আমি কিন্তু ডেইলি কিন্তু ভিডিও আপলোড করব আপনাদের জন্যই, তাই আমার অনেকটাই ভরসা থাকবে আপনাদের ওপর। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি কেমন লাগলো দেখে কিন্তু কমেন্ট করবেন, ভালো লাগলে একটি ছোট্ট লাইক। আর যারা বন্ধুরা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে ছোট্ট মতন বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমি নিউ ভিডিও আপলোড করলে আপনাদের কাছে কিন্তু সবথেকে প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনার গার্ডেনে কি আমরা যা দেখলাম, খুব সুন্দর লাইটিং, কিন্তু আসানসোলের ট্রাফিক কিন্তু চরম। চেষ্টা করবেন বন্ধুরা তিনটের মধ্যে বাইক থেকে বেরিয়ে যাওয়া। লাইটিং কিন্তু খুব সুন্দর, কিন্তু রাত্রেবেলায় ভিডিও অতটা কিন্তু ক্লিয়ার আসবে না। কিন্তু আপনারা যদি চান যে ফটোগ্রাফি করার জন্য আপনারা প্যান্ডেলে যাবেন, তাহলে কিন্তু বেস্ট টাইম সকালে, আর রাত্রের লাইটিং অনুভব করার জন্য রাত্রেবেলায়। আপনারা কিন্তু আর্লি মর্নিং কিংবা রাত্রি মর্নিংয়েও যেতে পারেন, তাহলে ভিড়টাও কম থাকবে, আপনি লাইটিংও পেয়ে যাবেন এবং সুস্থভাবে আপনাদের ঘোরাও হয়ে যাবে। বন্ধুরা, আমরা এবার ফাইনালি এবার যাচ্ছি আপকা গার্ডেনের মণ্ডপের ভেতরে। বাইরে আমরা যা দেখলাম খুবই সুন্দর। সোনাই, বাইরের থিমটা কি ছিল? বাইরের থিমটা ছিল বিভিন্ন, মানে ছোটবেলাকে আমরা যে সহজ পাঠ পড়েছি দাঁড়িয়ে, কুমোরপাড়ার গরুর গাড়ি, বক্সিগঞ্জের পদ্মা পাড়ে বিভিন্ন মাছ বিক্রি করছে, গ্রাম্য মা ছেলে এইসবই সবজি বিক্রি করছে, এইসবই এক একটা থিম। বাহ, সুন্দর থিমটা বেশ করেছে, ন্যাচারাল থিম। আর ভেতরের যেটা করেছে দেখুন, পুরো কাঠের ওপরে বাঁশ দিয়ে, কিন্তু ওপরে থার্মোকল দিয়েছে, এই থার্মোকল কালার করে, একটা করে থার্মোল, থার্মোকলের ওপর নানান রকমের কালার দিয়ে এবং লাইটিংয়ের এফেক্ট দিয়ে কিন্তু এই পুরো সিনারিওটা বানানো হয়েছে। আর সামনে যে ঠাকুরের প্রতিমাটা জাস্ট গোল্ডের মতন চকচক করছে। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা আজকে ভালো লাগবে, কারণ নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো কল্যাণপুরের আরও তিনটি। অলরেডি আমার সপ্তমের দিন নটি ঠাকুরের প্রতিমা এবং প্যান্ডেল দেখা হয়ে গেছে, যে সব ভিডিও কিন্তু আসছে নেক্সট বাই নেক্সট।
তো বন্ধুরা আপনার কারণে আমরা খুব সুন্দর দেখলাম। আসলে এখানে জায়গাটা এতটা বড়, ক্রাউড কিন্তু এবার হওয়া শুরু করেছে। বেসিক্যালি আমার খুব ভালো লাগলো সামনের এন্ট্রেন্সে যে বুলস দুটো, যে বুলের যে স্ট্রাকচারটা খুব ভালো, একটা জায়েন্ট স্ট্রাকচার, তাই দেখতে কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগলো। আপনাদের কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও লাইক করবেন। আপনার সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, গুড বাই।